আজহাজি সঙ্গে কোলাকুলির জন্য দুই সুন্নি বক্তা ইমান হারালেন, আপনার মতামত কি? আমি তো প্রথমেই বলেছি, গুটকাখোর জিলাপি হুজুর, এই দুজন বক্তা বাংলাদেশে এগুলো বেরেলি বক্তা। এরা মিজানুর রহমান আজহারির সঙ্গে এবং আরও অনেক আলেম ছিল, সেখানে বলে দিই কতবকার আলেম ছিল, দেওবন্দি, আহলে হাদিস, জামাত ইসলামী এবং বেরেলভি। বেরেলিদের মধ্যে এই দুটো আলেম এসেছিল যারা তার সঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, বন্ধু হিসাবে ডেকেছিল। এদের একজন মোলবি ফতোয়া দিয়েছে যে তাদের ইমান চলে গেছে, তারা কাফের হয়ে গেছে, ই তোবা করে কালমা পড়েছে। তা আমি বলবো, ভাই শুধু কলমা পড়লে হবে? তোদের বউগুলো তালাক হয়েছে, ওটা কি করবি আগে বল? কথাটা বুঝতে পারেন? ইমান চলে গেলে তো বউ তালাক হয়ে যাবে, তাহলে বউগুলো কি করবে? এখন দেখো ভেবে, তোমার যে হুজুর ফতোয়া দিয়েছে তাকে দিয়ে হালালা করিয়ে লাও। আমার ভাই, ইসলামটাকে মজাক বানিয়ে দিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখাও, একটা দেখিয়ে দাও যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, উঁটের মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, বকরির মাংস খেয়েছেন, খাওয়ার পরে সেই দুম্বাটাকে জীবিত করেছে, এরকম একটা হাদিস দেখাও। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম জিলাপি হুজুর আর গুটকাখোর দিকে, কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস বার করো আল্লাহর রসুল জীবিত করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তিনার একটাও হাদিস নেই। আর আপনি মানুষকে গুমরা করছেন এই বলে এটা দিন, আপনি ভেবে দেখুন। এই এই জুম্মা মনে হয় যে জুম্মাটা গেল, সেই জুম্মায় আমি একটা জায়গা কিনেছি, দোয়া করবেন, একটা স্কুল এবং মেয়েদের জন্যে মাদ্রাসার একটা ইরাদা করেছি, যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। তো কারো কাছে চাঁদা করে কিনিনি, আল্লাহর রহমতে আমি কামাই করে এই জলসার পয়সা থেকে কিনেছি জায়গা, বাস্তব কথা বলছি। আর নিয়ত করেছি করব মানুষের খিদমতের জন্য, টাকা কি আছে, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাবে। তো সেইখানটা ঘেরার জন্য আমি আমাদের বুদবুদ বাজারে বাঁশ কিনতে এসেছিলাম, বাঁশ পাওয়া যায় বিভিন্ন গ্রাম থেকে, বাঁশ বিক্রি করতে আসে। তো আমি বাঁশ কিনছি, একজন একজনকে বলছে বৃহস্পতিবার, বললে আজকে আমি কালকে কিন্তু আসবো না, আজকে যা ভাড়া খাটার খেটে নেবো। বলে কেন বে? বলে কালকে না পাথর চাপড়ি যাবো, ওরস আছে, বাবার জন্মদিন। কি বুঝলেন? আচ্ছা ছেলের জন্মদিন জায়েজ আছে? জায়েজ নাই, বলার কিছু নেই। আপনারা বীরভূমের মানুষ, আমাকে কথা বলতে ভয় লাগে, কখন বাস্কেট মাস্কেট চালাবে আর কখন বোম ভয়। কি বুঝলেন? না হলে যত গোলমাল বীরভূমে, গোলমাল নাই, আপনি দেখুন যতগুলো মাজার আছে সব বীরভূমে। লোক পায়ে হেঁটে যাচ্ছে, বলছে হজের নেকি পাবি, কে বলেছে? জিলাপি হুজুর বলেছে, কোথায়? পাথর চাবড়িতে। আল্লাহু আকবার, হাদিসে নাই, কোরআনে নাই, আর রসুলের হাদিস। যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, নিচু করে দাও, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন আমরা যে দেশে বাস করছি এখানকার মাটি খারাপ, মাটি খারাপ না খারাপ নয়, তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয়। আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয়, কবরটা এইভাবে কাটা হলো, পাশে তাক কেটে দিলে ভরে দিল, কবরটা নিচু করে লেবেল করে দিল। আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে, তাই একটু উঁচু হয়, না হলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে। আপনি চলুন, যাদের মনে হবে আমি পীর বিরোধী মোলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মোলবি, আমার সব থেকে বড় পীর, আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হবে? কথা বলে না, আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? আমার বাপ মূর্খলয়, আমার বাপ কি আপনারা সকলে জানেন, পশ্চিম বাংলার লোক জানেন, আমার আব্বা কীরকম আলেম, কীরকম বক্তা, কী ভাবে চলে, তার চরিত্র কেমন, এই মোলবিরা সব জানে, সেই আমার কাছে সব থেকে বড় পীর। আরে বীরভূম থেকে ফোন করে বলছে, বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে? আমরা ডাল ধরেই চাপি। বলছে তাহলে গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাহলে আল্লাহকে পেতে গেলে পীর না ধরে কেমন করে পাবে? আমরা আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বে? কথাটা বুঝতে পারেননি? এ ডাব গাছে ই আছে, ডাল আছে, আমি তো এমনি উঠে যাবো।
এইগুলো হচ্ছে গুটকাখোরদের যুক্তি, হাদিস কোরআন নাই, খালি যুক্তি দিচ্ছে। আমি আজকে কোরআন শুনিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যুক্তি আগে না কোরআন আগে? কোরআন আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শোনাবো আপনাদেরকে যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, আল্লাহকে পাওয়া কোথায় যাবে, কিভাবে পাবেন, আমি আজকে নিয়ম বলে যাব, সবাই আমল করব, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, যারা বলছে, কেউ কেউ বলছে সিঁড়িতে ছাদে চাপতে গেলে, এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছি, তো দুতলায় চাপতে গেলে সিঁড়ি আছে না নাই? আছে, সিঁড়িতে চাপতে হবে। কিন্তু তিনতলা বাড়ি, আমি হাওড়াই যে হাজি সাহেবের বাড়িতে যাই, হাজি সাহানুর উস্তাকার আমাকে ব্যাটা ব্যাটা করে, তার বাড়িতে লিফ্ট আছে, দীঘায় হোটেল আছে, খপ কটেজ, ফোর স্টার হোটেল, রাজা হলিডে ইন। আমি যখন যাই, খবে থাকি নাহলে রাজা হলিডে ইনে থাকি, আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাজি সাহেবের হোটেলে থাকি, হাজি সাহেব ফোনে বলে দেয় স্পেশাল রুম। তো সেখানে লিফ্ট আছে, ঢুকি, সুইচ টিপে দিলেন, কতলায় পাঁচতলায় সুং করে চলে গেল। তো যে ঘরে আমি যদি লিফ্টে চাপি, তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি লিফ্টে চাপবো, তু বলছি সিঁড়িতে চাপতে হলে, যেমন দুতলায় চাপতে হলে সিঁড়ি প্রয়োজন, আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন। তোর যদি পীরটা সিঁড়ি হয়, আমার কাছে আছে লিফট, ডাইরেক্ট যাবো আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন লিফটটা কি, তো জিলাপি হুজুর ভালো করে শোনো গুটকা খোররা, তোমরা যে মানুষকে গুমরা করছো শুনে যাও আমার বয়ান। যারা অনলাইনে শুনে, তোমরা যত গালি দিবে দাও। আমার বাপের মিশন ছিল, আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন? সাত থেকে আটবার হয়ে গেছে, কিন্তু এখনও বেঁচে আছে, কথাটা বুঝতে পারেননি? কবার বললাম? সাত থেকে আটবার, কিন্তু বেঁচে আছে, মরেনি। কারা করেছে? এই জিলাপি হুজুরা বলেছে শওকত সাহেব মারা গেছে। কতবার আমার কাছে ফোন এসছে, আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসেছি, শওকত সাহেব অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, স্পট ডেড। আমি জানি হাওড়ায় জলসায় গিয়েছিল। আর আমার আব্বাজির কাছে ফোন করছে, ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি, আব্বাজি আমাকেও লাগাচ্ছে, ফোন ঢুকলো, আমার কোথায় আছেন, বললে আমি পালসিট পার করছি। আমাকে বললে তুমি কোথায়, আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি। বলে তোমার কাছে ফোন এসেছিল, আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল। কষ্টের বিষয়, খোঁজ নিয়ে দেখলাম থানায় গিয়ে সকালবেলায় জিলাপি হুজুরের ফোন। আমি বললাম স্যার ছেড়ে দেন, এটা মুসলমান, কোনো অসুবিধা নেই, করুক, আল্লাহ তাদেরকে হিদায়ত দেখ। বড় কষ্টের বিষয় আমার ভাই, কারণ কি, শেরেক আর বেদাত। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কেউ চুরি করে ফেলেছে, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুদ খেয়েছে ভুলবশত, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শেরেক করে, শিরকের গুণ আমার আল্লাহ মাফ করবেন না। এটা হৃদয়ে গেঁথেলেন আমার কথাটা, কবে মরে যাব জানি না, লাকিরের মতো আমার কথাগুলো ভাসবে। কোরআন খুলেন, আপনাদের ইলামবাজার বাস স্ট্যান্ডে কোনোদিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে? তুই ইলামবাজার বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে? প্রেম করলে, যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, রাত বারোটার পরে, হ্যালো তোমার লাভ, আমি কিন্তু মরে যাবো, এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। কথাটা বুঝতে পারেননি? এই প্রেমটা কি অরিজিনাল প্রেম? কোরআন খুলুন একুশ পারা, কত পারা বললাম মনে রাখবেন, কত পারা? একুশ পারা, সুরায়ে সিজদা। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাউ ওয়া তামা। হে আমার বিশ্বনবী, বলো যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারাই আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, তারা তখন নামাজের পাটিতে তাহাজ্জতে দাঁড়িয়ে যাবে, আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই, তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ই বলছে পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আরে পীর,
আপনি আমার গাড়িতে চাপুন, আমি যদি মিথ্যা বলে থাকি। বীরভূমে তো যা ভণ্ড আছে আছে, আমার গলসি থানায় আমার মাদ্রাসায় চলুন, আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো, কালকে আমার অনেক দূরে জলসা দমকলে আপনাকে পাঠিয়ে দেবো, আপনাকে কেউ ছুঁতে পারবে না এমন লোক দেবো, সে মাজারের সামনে নিয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, মাজারে বসে তাবিজ লেখছে, মুখে দাড়ি তো নাই নাই, জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না, বসে তাবিজ লেখছে, মানুষ তাদের কাছে ছুটছে। হ্যাঁ, বীরভূমেতেও মাল আছে, আমি নাম করব না, তারা গাল দিবে। ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের, ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি, কি বুঝলেন, সে মলবি ফলবি লয়, মলবি সেজেছে, সেগুলো হচ্ছে কি, গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানেন, ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে, বলেছে আমার কালো গাইটা আছে, সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে লাত। তখন দেখছে শালা এটা এঁড়ে গরু বে, গায়ের মতন মুখটা, ওই মাল কটা ওই রকম, মাদ্রাসার মুখ দেখেনি, তাবিজ লেখছে। ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি, সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে, আরে ইয়াসিন সবাইকে হারাম কর বলে, এই বলে, আবে হারাম কাজ করছিস কেন, লোকের মালকে আত্মসাত করছিস কেন। তার ভিডিও দেখলাম, মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে, হারামের ওপরে হারাম, এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে, ইসলামের কলঙ্ক, জিনা করার পাপ হবে। আর এর কাছে মানুষ ছুটছে, আরে বুদ্ধি নেই, আমাদের বেতন 5,000-10,000, আর যে হাটেতে প্রতি হাটে 1,00,000 টাকা ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে, হুজুর বরকতের তাবিজ দেন। তে বরকত তো আমাদের আগে দরকার, তোর মাসে 1,00,000 টাকা, দিনে 1,00,000 টাকা ইনকাম, সপ্তাহে মাসে 4,00,000 ইনকাম করিস, আর মাসে 5,000 আমার, তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে, আগে ইমামকে লাগবে না, যে মলবির কাছে দিচ্ছিস তাকে জিজ্ঞেস কর। অবস্থা এত খারাপ সমাজের, আপনি যান বোলপুর স্টেশনের বাইরে দেখবেন চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, অ্যাটার্চি, সকালবেলায় দেশি সরষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলেইছে, সাবানও পায় নাই হারাম খোর মাখার, পয়সা থাকলে তো সাবান মাখবে, ওটাও নাই, দিয়ে বসেছে অ্যাটার্চিটা খুলে, চাকরিজীবী, কোথায়, বর্ধমানে চাকরি করে, নাইলে ও সাঁইথিয়ায় করে, নাইলে রামপুর হাটে, ট্রেন ধরবে, বাবা আমার হাটটা দেখুন তো, বিরাট গোলমাল তো তোমার, ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি, কি করতে হবে বাপ, এই দেখো এই আংটির, এই পাথরের আংটি পড়লে তোমার ভাগ্যটা ফিরে যাবে। কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন, যে লিখছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে, 20 টাকায় দুটো রুটি না তিনটে রুটি আর তরকা, ওইটা খেতে পাবে, নাহলে পাবে না, একটা আংটি পাথর বিক্রি করলে। যে লিখছে সে 50,000, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তু পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি, কথাটা বুঝতে পারেন নাই, ভাগ্যটা কার দরকার, যে ছিঁড়া চটে বসে আছে না যে 50,000 পায় তার, তাহলে যে লিখছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য ভেবে দেখুন আপনারা, এইটা বুঝাতে চাইছি। বড় কষ্ট লাগে যদি বলছেন যে হুজুর ছেলে রোগ হলে কি করব, হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সুরায়ে ফাতিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি নামাজি, আপনার বিবি নামাজি, 11 বার সুরা ফাতিহা পরে পানিতে দম করে ফুঁক দিয়ে খাইয়ে দেন, আল্লাহ চাইলে শিফা দিবে, শিরক হবে না। কিন্তু বড় কষ্ট লাগে, ছেলে হচ্ছে না, অনেক মলবি আছে, আরে আপনাদের এইখানেই আছে, আমি নাম করব না, কোথায় টায়ার লাচাই, টায়ার টিউলা চাই, ঘরের ভেতরে তাবিজের ব্যবসা করে, আল্লাহ হিফাজত করুক এদের কাছ থেকে সমাজকে, প্রতারণা মিথ্যা কথা। আপনি রাতের বেলায় যদি একা ইলেম বাজারে নামেন, ধরলেন লড়িতে এসে নামলেন, আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন, আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে, মনে হবে না, হবে না। তারপর যার দুর্বল হবে হাতটা,
সকালবেলায় হুজুরের কাছে হাজির, কি ভাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা এইখানে ইলেম বাজারে ল্যাবরেটরি আছে না? নাই। আছে, রক্ত পরীক্ষা করে, আপনি গিয়ে রক্ত দেন, সহজে রোগ ধরা পড়বে না। কিন্তু কিছু ভণ্ড আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে, শালা জামাতে কি রোগবে, রক্তই রোগ ধরা পড়ছে না, ও জামাই রোগ বলে দিচ্ছে, এরা মার খাবে না খাবে না কবরে। আমি বললি খারাপ বলবি, ফেসবুকে যত গালি দিবে দাও, আমি তো দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়ত প্রাপ্ত করুক, হিদায়ত দান করুক। গোটা বীরভূম ডিস্ট্রিক্টের তাবিজে ভরে গেছে, আমি নাম করব না, নানুর থানা নাহলে বাঁশাপাড়া নাহলে কিন্নিহার হবে, তার নাম লুব না। এক কানা দাজ্জাল আছে হারামখোর, পাটা খুঁড়া, সে নিজে পীর সেজেছে, তার ঘরের ভেতরে রাত্রি দিকে মেয়েরা থাকে যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি। আর কোরআনে আছে হাদিসে আছে, একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক জায়গায় থাকা হারাম, ডেঞ্জার জিনিস। যদি বলেন দলিল দেন, কোরআন খুলুন, কোরআনে আছে প্রথমেই সূরা ইউসুফে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। আমার আগের বক্তা বলছিলেন না দোকান বসানোর জন্যে, আরে আমি তো শর্তই রেখে দিয়েছি, আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাইনি। আমি জানি ইলেমবাজার ভালো জায়গা, নাহলে আমার শর্ত আছে যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে লেখা আছে, আমি সেখান থেকেই গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে আসবো, টাকা আর ফেরত পাবে না তারা। মেলা ইসলামে হারাম, ওই জন্যে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শয়তান, আর শয়তান উস্কানি মারবে। তিনটে ছেলে, পাঁচটা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে, আর পাঁচটা মেয়ে ঘুরছে, শয়তান বলবে দেবে চালিয়ে দে, চালিয়ে দিয়ে পালি, কি বললেন? আর একবার যদি হেসে দেয় তা আমাদের কথাই আছে, হাসি তো ফাঁসি, কথাটা বুঝতে পারেননি? আর এরম করে চালিয়ে দিলে, আর ও যদি খালি এরম করে হেসে দেয়, বাস গোলাপি হেসেছে ইহার রেডি, তখন আর এক চক্কর মারবেই শয়তান, বলবে আর এক চক্কর মার, কি মোবাইল নম্বরটা দে। আর এখন প্রেমের কায়দা শুনেন না আপনারা, কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে, প্রেম বিশেষজ্ঞ মৌলবি শুনবেন বাংলাদেশে আছে, আবরারুল হক আসিফ, ও এক হারামখোর, ও হচ্ছে প্রেমের মাস্টার। আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে, বড় কষ্ট লাগে। এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদিকে দূরে রাখবেন, যারা জিনার রাস্তায় ঠেলে দেয়, বড় কষ্ট দুঃখ যে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ। মেলা কি করে আপনি হালাল করলেন, কি করে আপনার জন্যে বৈধ হলো? আরে হাদিসে আছে, বাজারে সময় কম দাও, বাড়িতে সময় বেশি দাও, মসজিদে ইবাদত হলো বিবির কাছে সময় দাও, ফজরের নামাজ হলো। আরে আমাদের প্রত্যেকটা গ্রামে, পশ্চিমবাংলায় যত গ্রাম আছে দেখবেন প্রত্যেকটা গ্রামে মসজিদের বাইরে একটা করে চায়ের দোকান থাকে, ঠিক বললাম না ভুল বললাম? যেগুলো ফজরের পরে খুলে, নামাজটি পড়ে কিছু মুসল্লির কাজ হচ্ছে চায়ের দোকানে, দে চা দে, বহিল, অমুকের বিটি বেরিয়ে পালিয়ে গেছে, ইমাম সাহেব ভালো নাই। গোটা গ্রামের এখন চোগলখড়িগুলো অরা করে, গিবতগুলো ওইখানে বসে বসে হয়, ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, যারা করেন তারা হেফাজতন, হাদিসে আছে কেউ যদি কারো গিবত করলো তা নিজের মরা ভাইয়ের গোস্ত খেলো। তুমি বসে বসে ইমামের গিবত করছো, তুমি বসে বসে পরচর্চা করছো, ওখানে আমার ভাই নামাজ শেষ হলো বাড়িতে চলে এসো, বিবির নামাজ হয়ে গেছে, বিবিকে বলো দু কাপ চা করো, নাহলে এক কাপ চা করো, এক টাকা পিতি বড় কাপ, তুমি একবার চুম্বন দিবে আমি একবার চুম্বন দেবো, আরে নেকি পাবেন, কি বুঝলেন? আর আমাদের কিছু কিছু ছেলে আছে ফজর তো পরেই না, বেলা আটটায় উঠবে জামাইয়ের মতো বিরাজ করবে, বল চ
চা খেলে পালিয়ে গেল। কোনো গ্রুপে নাই। ইসলাম আপনার কাছে কই? বাড়িতে সালামকে আম করেছেন? করতে পারেননি। আমাদের তো সব হাউসফুল হয়ে আছে। আপনি আপনার মেয়েকে পর্দা কতটা করলেন আল্লাহর কাছে হিসেব লাগবে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা কোরআন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, হিজবুত তাওহীদ বলে বাংলাদেশে এক হারাম করে দল বের হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। এখন অনেক বাকি আছে। আপনি অবাক হয়ে যাবেন, এমন এমন দল বেরিয়ে আসবে এবং তাদের দলে দেখবেন বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে, যে বলছে যে কে বলল নামাজ পড়তে হবে, কোরআনে লেখা আছে। আর বললে আমার যতগুলো মুরিদ হবে তাদের জান আমার বাগদাদ বাবা বড় পীর করবে। নাউজ বিল্লাহ বলেন, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রসুলের জান কবজ করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন ওই ফেরেস্তাকে, হযরতে আজরাইলকে, যিনাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বশীল প্রত্যেকটা ফেরেস্তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আর এদের আকীদা হচ্ছে যে আমাদের মুরিদ যারা হবে তাদের জান কবজ করবে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী, নাউজবিল্লাহ। এই যুগে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। এই যুগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বেঁচে থাকলে এই জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিত। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার আমি বীরভূম ডিস্ট্রিক্টের ইলেম বাজারে বলে যাচ্ছি, যতগুলো মলবি আছে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা বাবা লেখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে ভালো মন্দ চাইবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে সিন্নি দিবি, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, যদি একবার দেখাতে পারে একটা খাজা বাবার লেখা।